বাসের সজোরে হর্নটা আমার অন্যমনস্কতাকে ভেঙে দিল। তড়িঘড়ি করে কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলাম, হাওড়া যাবে কি না? উত্তরে সে তার মাথাটা নাড়িয়ে অসঙ্গতি প্রকাশ করল। গত 2 বছর ধরেই গোটা বিশ্ব যেন আমার ইচ্ছার বিরুদ্ধে এক জঘন্য খেলায় মেতে উঠেছে। আমি জানি না এর শেষ কোথায়। আজও আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল। গত 7টা কোম্পানির মতো এটাও আমার বিরুদ্ধে ওই জঘন্য খেলা অংশগ্রহণ করেছে। চারপাশটা ক্রমশ ফাঁকা হয়ে আসছে। ঘড়িতে প্রায় 10টার ঘর ছুঁই ছুঁই। আকাশের দিকে তাকিয়ে দেখলাম এত অন্ধকারেও সেটাকে বেশ লাল দেখাচ্ছে। প্রায় আধ ঘন্টা হয়ে গেল বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কোনো উপায় না দেখে একটা ট্যাক্সিতে চড়ে বসলাম। যদিও আমার বর্তমান পরিস্থিতি এই আড়ম্বরপূর্ণ ব্যবস্থার সম্পূর্ণ প্রতিকূলে, ট্যাক্সিতে উঠতেই মানিব্যাগটা একবার হাতড়ে নিলাম। দেখলাম মাত্র 300 টাকাই পড়ে আছে। মনে ভাবলাম সল্টলেক থেকে হাওড়া হ্যাঁ হয়ে যাবে। ট্যাক্সি হাওড়ামুখী রওনা হলো। কিছুক্ষণ চলার পর হঠাৎ করে বাড়ির কথা খুব মনে আসছে। আজও তারা হয়তো ভালো খবরের আশায় আছে, কিন্তু প্রতিবারের মতো এবারও তাদের আশা ভঙ্গ করে দেব। সামনের সিগনালে আচমকা গাড়িটা থেমে যাওয়ায় আমার এই ভাবনার জবনি কাটানি না। সঙ্গে সঙ্গে মুষলধারায় বৃষ্টি। জানলার কাছটা তুলে দিতেই গাড়ির ভিতরটা যেন এক আশ্চর্য নীরবতা গ্রাস করছে। শুধুমাত্র গাড়ির ওয়াইপারটা সেই নীরবতাকে ক্রমশ ভাঙার চেষ্টা করে যাচ্ছে। মনটা হার হয়ে গুমড়ে আছে। চোখটা জানলার কাছটার দিকে পড়তেই দেখলাম বৃষ্টির কণারা ক্রমাগত কাছের গায়ে তাক কেটে চলেছে। জলকণারা বাসা বেঁধেছে সেখানে। বাইরেটা ক্রমশ আবছা হয়ে আসছে আমার কাছে। কেন জানি না মনে হচ্ছে আমার ভবিষ্যৎটা যেন ঠিক তারই প্রতিচ্ছবি।